দাদা পাঠিয়ে দিতে পাঠিয়ে দিতে দাও না গোটা মাটিগুলো, কিচ্ছু হবে না, আরো গোটা মাটি দাও, আরো আরো বড় বড় আরে গোটা বড় বড় গুলো দাও, ভুলে যাবে সঙ্গে ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা কালকে রাত্রে একটা বোম ব্লাস্ট হয়েছে ওখানে, আর সকালবেলা যারা ওখানে হাঁটতে যায় 5:30 নাগাদ মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় বোমটা দেখতে পায় পাড়ার গ্রামবাসীর লোকেরা, গিয়ে তারা আমার কাছে খবর দেয়। আমি আমাদের এখানে বিজেপির অঞ্চলের বিজেপি অঞ্চল সভাপতি মিটিংয়ে খবর দিই, মিটিং থানাকে খবর দেয় এসে পুলিশ এসে বোমটা উদ্ধার করে নিয়ে যায়। এতে আমরা গ্রামবাসীরা খুব আতঙ্কিত, কেন শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তার জন্য এসব কাজকর্মগুলো ওরা করছে, ঠিক আছে। এই বোম ঘটনাটা ঘটেছে মোথাপুর 1 নম্বর ব্লকে দেবীপুর অঞ্চলে অঞ্চল সভাপতি মিটিং হালদারের বাড়ির ঠিক সামনে, বাড়ির সামনে। তো এটা নিয়ে আমরা খুব গ্রামবাসীরা খুব আতঙ্কিত, এটা নিয়ে আমরা গ্রামবাসীরা খুব আতঙ্কিত। আমার নাম কি? আমার নাম দীনেশ হালদার, বাড়ি সাতঘরা। আমি চাই এটা পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেয়।